আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টার 247 হ্যাশ ডায়াল করে বিকাশের ব্যালেন্স চেক করবেন। তো বিকাশের ব্যালেন্স চেক করা খুবই ইজি প্রসেস, আপনারা যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি। তো কিভাবে স্টার 247 হ্যাশ ডায়াল করে বিকাশের ব্যালেন্স চেক করতে হয় সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা চাইলে বিকাশ অ্যাপ থেকেও ব্যালেন্স চেক করতে পারবেন, খুবই ইজি বিষয়। তো আমি আপনাদেরকে বিকাশ অ্যাপ থেকে না আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্টার 247 হ্যাশ ডায়াল করে বিকাশের ব্যালেন্স চেক করতে হয়। তো এই জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পরে এখানে আপনারা ডায়াল করবেন *247, দেন আপনার যে নাম্বারে বিকাশ রয়েছে সেই নাম্বারটা সিলেক্ট করে দেন হচ্ছে ডায়াল করে দেবেন। তো এরপরে আপনার সামনে বিকাশের মেনুটা চলে আসবে। তো মেনু আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন 9 নম্বরে একটা অপশন রয়েছে মাই বিকাশ। তো আপনারা জাস্ট এখানে এখন কী করবেন, 9 টাইপ করে দেবেন। 9 টাইপ করার পর এরপরে আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট এখন সেন্ড বাটনে ক্লিক করে দিয়েছি। সেন্ড বাটনে ক্লিক করার পর এরপরে আপনার সামনে এরকম একটা মেনু চলে আসবে। তো এখানে আপনারা প্রথমে একটা অপশন দেখতে পারবেন চেক ব্যালেন্স। তো এখানে আপনি জাস্ট 1 টাইপ করে দেন আবার সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। তো আমি সেন্ড বাটনে ক্লিক করে দিয়েছি, দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন এন্টার মেনু পিন। তো এখন হচ্ছে আপনার এখানে বিকাশের যে পিনটা রয়েছে আপনার সেই পিনটা আপনি এখানে দিয়ে দেবেন। তো পিন দেওয়ার পর এরপর আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। তো আমি জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে দিয়েছি। তো সেন্ড বাটনে ক্লিক করার পর এরপর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ ৩৭.৪৯ টাকা। তো এভাবে আপনারা খুব সহজে বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।